Krishna Krishna Shudho Sri Krishna Dhojjo Jar Bhagavanta সংসারে যা ধৈর্য নাই তার ভগবান নাই। বড় ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির ছিল পঞ্চ পাণ্ডবের মধ্যে স্থির ব্যক্তি, খুব স্থির, খুব ঠান্ডা, ভগবান পেয়েছিল। আর দুর্যোধন ছিল শত ভাইয়ের দাদা, খুব চঞ্চল ছিল, ভগবান হারিয়েছিল। ওই জন্য যারা কীর্তন শুনতে এসছেন আপনাদের কাছে নিবেদন, একটা কথাতে লাইন দিয়ে রাখবেন, দাগ দিয়ে রাখবেন, এ সংসারে ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। কীর্তন শুনতে সে 50 বার উঠবোস করলে ও ধৈর্য নাই, গোবিন্দ পাবে না। দেখবেন মায়েরা যদি খুব চঞ্চল হয়, যখন সবজি কাটতে যায় বটিতে আঙুল কেটে ফেলে, কেন বলুন তো, মনটা তো তার সবজিতে নেই, ওইখানে আছে। আবার দেখবেন আপনার মন যদি চঞ্চল থাকে, তরকারিতে দুবার নুন দেবেন আর ঘরের লোকের কাছে গাল তো খাবেনি। এই জন্য বলি মন যদি চঞ্চল থাকে ভগবানকে কেউ পাবে না, এই জন্য মনকে স্থির রাখতে হয়। মা সংসারে আপনারা আছেন, বিশেষ করে মহিলারা, মায়েরা, আপনারা স্থির থাকবেন তবে সংসার উন্নতি হবে। দাদা ভাইরা চঞ্চল হলে হবে না, তাদেরকে স্থির থাকতে হবে তবে ভগবানকে পাবে। আজ দুজনেই চঞ্চল হয়ে যান, নিতাই গোল হরিগোল হয়ে যাবে। ওই জন্য বলে রাখি সংসারে স্থির যারা তা মায়েরা, ধৈর্য যার ভগবান তার প্রমাণটা কি, একদিন একটা 18 বছরের ছেলে একটা তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, নারদ মুনি পদ দিয়ে পেরিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলো নারদকে, ছেলেটা, ও নারদ মুনি, বলে কি কোথায় যাচ্ছ, বলে বৈকুণ্ঠে যাচ্ছি। তা ভগবানকে একবার জিজ্ঞেস করো তো, আমার বয়স 18 বছর, এই তেঁতুল গাছের নিচে ধ্যান করতে বসলাম, আমি কতদিন পরে ভগবানকে পাবো। নারদ গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করো, প্রভু, বলে কি, একটা কথা আছে। কি কথা? তোমার একটা 18 বছর ভক্ত তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, তা কতদিন পরে তোমাকে পাবে এই বলেছে। ভগবান বললো, নারদ তুমি ওকে বলে দাও, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করতে হবে। আপ ডাউন মানে বুঝতে পারছেন, আসা যাওয়া করতে হবে। এখন যেই না নারদ এসে বলছে, এ খোকা, ভগবানের কাছে গিয়েছিলাম, তোর জন্য কি বলেছি জানিস, কি বলছে, তুই ভগবানকে পাবি তবে কখন পাবি জানিস, কখন, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোকে পৃথিবীতে আসা যাওয়া করতে হবে। ছেলে তখন বসেছিল, উঠে গিয়ে বলছে, তারপরে পাবো তো, যখন নাচতে শুরু করেছে, তারপরে পাবো তো, পাবো তো। নারদ দেখলো তখন ভগবান ছেলেটার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। নারদ বলল, প্রভু তোমার তখন আসার কথা ছিল না, বলছে আসার তোমার কথা ছিল না, কিন্তু ধৈর্য আর বিশ্বাস তোমাকে টেনে এনেছে। ওই জন্য এই জগতে যার ধৈর্য আছে আর বিশ্বাস আছে ভগবান তার আছে, আর যার বিশ্বাস নাই তার ভগবান নাই। মুকুন্দ সরকার যখন দেখলো ভাইকে কৃপা করলো মহাপ্রভু, আমাকে কৃপা করলো না, মুকুন্দ চোখের জলে ভাসছে। ভগবান সব সহিতে পারে, কিন্তু ভক্তির দুটো জিনিস সহিতে পারে না, একটা অহংকার, একটা চোখের জল। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, মহাপ্রভু মুকুন্দকে দেখে বলল, মুকুন্দ, প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ। কেন ডেকেছো তুমি? আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না, আবার ডাকলে কেন? ভগবান বলল, না মুকুন্দ, ভালো করে শোনো, এই সংসারে যারা বড় ভাই হয় না, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। বলে কিরকম? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, সংসারে যে বড় ভাই হয় না তার দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? সবাইকে দেখার দায়িত্ব তার, বড় ভাই এবং বড় বউ তাদের দায়িত্ব সবচাইতে বেশি। ওগ মুকুন্দ, তোমরা দু ভাই মিলে যদি আমার সঙ্গে কীর্তন করতে চলে আসো, তাহলে বাড়ির সব না খেয়ে মরবে, কেউ হরিনাম করবে না। তা তোমার ভাইকে আমার কাছে রাখলাম, তবে হ্যাঁ, তোমাকে শ্রীখণ্ড গ্রামে ফিরিয়ে দেবো। তুমি শ্রীখণ্ড গ্রামে যাও। মুকুন্দ কবিরাজ কি করতো মা, জোরে বলুন তো, কি করতো, কি কাজ ছিল, জোরে বলুন, চাষবাস করতো? দু চারজন বলছে হ্যাঁ, চাষবাস করতো। আমি যেই না বললাম, মুকুন্দ সরকার কি করতো, চাষবাস করতো? মায়েরা বলছে হ্যাঁ। কি ভক্তি ভরে বলছে, কি করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিরাজি চিকিৎসা করতো। এইদিকে দেখাবেন, যে যেখানে কীর্তন শুনতে এসছেন, আজকে মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের মাথায় পড়বে। কেন? যে যে কোনো কাজ নিয়ে থাকুন না কেন, সংসারে যদি মহাপ্রভুর গুণকীর্তন শুনতে পারেন, অজান্তে আপনার মাথায় মহাপ্রভুর আশীর্বাদ চলে আসবে, ভাবতেই পারবেন না। এই জন্য যারা দেখবেন প্রচুর কীর্তন শুনে, যারা দেখবেন ভক্ত হয় না, আপনা আপনি ভগবান তাকে দিয়ে দেয়। ও মায়েরা, মন্দিরে গিয়ে কিছু চাইবেন না, যে মন্দিরে চাই সে বোকা, যে ভগবানের কাছে চাই অল্প পাই, আর যে চাই না এত পাই, ভাবতেই পারি। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে মা তো বুঝতে পারে, বাচ্চা কেন আমার কাছে ঘুরঘুর করছে? ভগবানের মন্দিরে গিয়ে আপনি বলবেন কেন, আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ছেলে পরীক্ষায় পাস করে দাও, চাকরি দাও, বলবেন কেন? ভগবান তো অন্তর্যামী, আপনি বসলেই তো উনি বুঝবেন আপনার সংসারে কি অভাব আছে কি নাই, আবার বলবেন কেন? ওই জন্য ভগবানের কাছে বলতে নেই, ভগবানের কাছে কি করতে হয়, দু ফোঁটা চোখের জল ফেলতে হয়। আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়া প্রতিবেশী কাউকে বলবেন না, মানুষ দুঃখের সুযোগটা নিয়ে নেয়, এই জন্য কারো কাছে বলতে নেই। মা
দাদা ভাইরা শুনে রাখুন, মায়েরা শুনে রাখুন, মনের মধ্যে বড় দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে কারো কাছে বলবেন না, আপনি দু জায়গায় বলবেন। কোথায়? কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। যিনি গুরুদেব তার কাছে আপনি মনের কথা খুলে বলুন, দেখবেন আপনার সব সমস্যার সমাধান করে দেবেন, কাউকে বলবেন না, তিনি বাবার মতো। আর যদি গুরুদেবকে কাছে না পান তাহলে ভগবানের মন্দিরে গিয়ে বারবার কেঁদে কেঁদে ভগবানকে প্রার্থনা করুন, দেখুন ভগবান সবকিছু করুন। মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করলে? বলে হ্যাঁ তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো শিখণ্ডে গিয়ে, আর জীবের দ্বারে হরি নাম দাও। একসঙ্গে বলবেন, জোরে বলবেন, এত জোরে বলবেন চার পাঁচটা গ্রামের মানুষ যেন শুনতে পায়। গোপীনাথ জি কি, সবাই যেন শুনতে পায়, পুলিশ স্টেশনে পুলিশ যেন শুনতে না পায়। জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হ্যাঁ রাধা মাধব কি, হরি বাসর কি, আপনার কি বলছেন মায়েরা, ভয় জয়, একটু জোরে বলবেন, রাধা রানী কি। আচ্ছা, মুকুন্দ সরকার যখন ফিরে এলো সকালবেলায়, তখন দেখলো তার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির দরজায় গোবর জল দিচ্ছে। একটু জোরে বলবেন আপনারা, সকালবেলায় ঘুম থেকে উঠে জল দেন তো দরজাতে, জোরে বলুন, হ্যাঁ না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু জল দেন না গোবর জল দেন? গোবর জল দেন, আগে শুধু জল দিতেন এখন গোবর জল দেন, একটু জেনে নিন, একটু জেনে নিন। এইদিকে মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল কেন দিতে হয়? আচ্ছা, সূর্য ওঠার আগে দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? জোরে বলুন, আগে। আচ্ছা, আস্তে, সূর্য ওঠার আগে কেউ যদি গোবর জল ছড়া দেয় তার বাড়িতে কি হয়? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়ির দরজাতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বিচার করুন, কাকে নেবেন, যমরাজাকে না 33 কোটি দেবদেবীকে? হরে কৃষ্ণ। মায়েরা, গোবরটা দেবেন কেন, শুধু জল দিতে পারতেন? তাকিয়ে দেখুন, গোবরটা কেন দেবেন? বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন কিন্তু জায়গা পায়নি, কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল গো, আমি জায়গা পেলাম না, আমাকে একটু জায়গা করে দাও। তখন গাভীকে, গাভী বলেছিল, ওরে লক্ষ্মী আমার তো আর জায়গা নেই, তবে একটা জায়গায় ফাঁকা আছে, কোন জায়গাটা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী, যে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে আপনাদের যেটুকু দেখলাম রত্নেশ্বর বাটি, এটা খুব একটা শহর নয়, পাড়াগ্রাম। তো পাড়াগ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গরুকে নিয়ে একটু কি করে, গাই গরুকে নিয়ে একটু লালন পালন করে নাকি? গোয়ালে থাকলে একটু বের করে দিন, গোবর পরিষ্কার করেন, করেন না? আর শহরের মেয়ে, শহরের মেয়েরা কি করে? এখন করে না, আগে করতো। শহরের মেয়েরা কি করে? মায়েরা কুকুরটাকে কোলে নিয়ে বলে, এই যে টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দিদি কি করছেন, এই যে টম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি ভাব। আবার কুকুরটার নাম দিয়েছে টম। সকালবেলায় মা বাবা চা খেলো কিনা সে খবর নেই, মন্দিরে গিয়ে প্রণাম নাই, আর টমকে নিয়ে ঘোরাঘুরি করে। তো শহরের একটা মেয়ে, শহরের একটা মেয়ে পাড়াগ্রামে বেড়াতে এসছে কুকুর কোলে নিয়ে, পিসিমায়ের মেয়ের বাড়ি বেড়াতে এসছে। তো যার বাড়িতে বেড়াতে এসছে সেই পিসিমায়ের মেয়ে, গ্রামের মেয়ে, ও সকালবেলায় গরুর গোবর ফেলছে, গাইটাকে বের করছে। তখন এই মেয়েটা বলছে, দিদি তোমরা সকাল থেকে খালি গেঁয়ো লোক, তোমরা খুব গেঁয়ো। বলে কেন? না, সকাল থেকে খালি গাই নিয়ে কারবার তোমাদের, গোবর আর গাই, গোবর আর গাই, আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা গাই গরু নিয়ে কারবার করি, আমরা গাই দুধের চা খাই, আর তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। ঠিক বলে নাই, ঠিক বলে নাই, এই জাইসা কি তাইসা না দিলে হবে না বাবা। এই জন্য বলে রাখি মায়েরা, গোবর যখন লক্ষ্মী হলো তখন লক্ষ্মীর কথা একটু বলে রাখি। এই তো কালী পুজোর আগে কি পুজো গেল? কজাগরী পূর্ণিমা। কজাগরী মানে কি? কজাগরী মানে কি? কো জাগরী, অর্থাৎ লক্ষ্মী পুজো দেখবেন চার পহরে হয়, সারাত্রি জেগে থাকতে হয় মা। যে দেখবেন লক্ষ্মী পুজোর রাত্রিতে সারাত্রি জেগে থাকে না, তার বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারে না। আপনারা বলেন না, এসো মা লক্ষ্মী, জোরে বলুন, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। আমি মাঝে মাঝে ভুলে যাই, ঠিক করে নেবেন। কি বললাম? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আচ্ছা, এইদিকে তাকাবেন, লক্ষ্মী পুজোর সময় দরজাটা খুলে দেবেন কেন রাত্রিবেলায়?
লক্ষ্মী ঢুকে অলক্ষ্মী জেনে বলুন বেরিয়ে যায়। আমাদের বীরভূমে এটা নিয়ম, লক্ষ্মী পুজোর রাত্রিতে দরজা খুলে দেয়। কেন? লক্ষ্মী ঢুকে অলক্ষ্মী বেরিয়ে যায়। আমি এই বছর মানে বোলপুরে কীর্তন করতে যাচ্ছি, আমার এক বন্ধু বললো আমার, প্রদীপ আমার টাকা নাই, তুই তো কীর্তন করিস একটু বলে দিয়ে যা কী করলে আমার বাড়িতে লক্ষ্মী আসে। বললাম এক কাজ করবি, আজকে লক্ষ্মী পুজো সারাত্রি দরজা খুলে দিবি, দেখবি লক্ষ্মী ঢুকে যাবে অলক্ষ্মী বেরিয়ে যাবে। পরের দিন কীর্তন করে যখন বাড়ি ঢুকছি গালে হাত দিয়ে বসে আছে, বললাম কী রে দরজা খুলেছিলি? হ্যাঁ লক্ষ্মী ঢুকেছিল। না কী ঢুকেছিল? চোর ঢুকে গিয়েছিল। লক্ষ্মীকে ডাকবেন তবে তো লক্ষ্মী ঢুকবে, নাহলে চোর ঢুকে যাবে। ও মায়েরা খুব দামি কথা শুনুন, লক্ষ্মী পুজোতে পাকা কলা দিতে নাই, লক্ষ্মী পুজোতে পাকা কলা দিতে নাই। প্রশ্ন করবেন এতজন দেয় এতজন দেয়, আপনি বললেন কেন? শাস্ত্র পরিষ্কার করে বলছে লক্ষ্মী পুজোয় পাকা কলা দিতে নাই। কেন? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলা সৃষ্টি হয়েছে, লক্ষ্মী পুজোয় কলা দিতে নেই, পাকা কলা। কিন্তু হ্যাঁ দেখবেন যারা প্রকৃত ব্রাহ্মণ, খুব জ্ঞান যাদের আছে, খুব বইপত্র পড়ে, তারা জানে কলয়াকার কলা লেখা থাকে না লক্ষ্মীর পর্দতে, কোনোদিন কলয়াকার কলা থাকে না। কি লেখা থাকে? কয়ৌকার লয়াকার কলা। কলা মানে কি? তালের যে আঁটি, তালের যে অঙ্কুর, তালের যে শ্বাস, ওইটা হচ্ছে কলা। ওটা কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর সময় লাগে। এই জন্য বলি বাড়িতে আপনারা একা লক্ষ্মী রাখবেন না, আপনার লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন বলুন তো? মেয়েকে বাড়িতে নিমন্ত্রণ করেছেন, জামাই যদি না আসে মেয়ের মন যেমন চঞ্চল হয়ে যায়, আপনারও মন ভালো থাকে না। মেয়ে জামাইকে যেমন যুগলে আনলে বাড়িতে আনন্দ হয়, সেরকম আপনি লক্ষ্মীনারায়ণকে যুগলে রাখবেন। তবে হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবেন, একা লক্ষ্মী থাকলে আপনারা কলা দেবেন না। আচ্ছা একটা কথা বলি, লক্ষ্মী পূজা আপনারা ঘণ্টা বাজান জোরে বলুন। এখন যে বাজায় সেও বলছেন না, কেন বলুন তো? গণ্ডগোল আছে। লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই কেন? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই। তবে বলে রাখি মায়েরা, লক্ষ্মী বসে কোথায়? বাড়ির সিংহাসনে। প্রশ্ন করবেন অলক্ষ্মীর জায়গা কোথা? আজ আপনাদের কীর্তনে আসরে বলে যাব, আপনাদের বাড়িতে অলক্ষ্মী কোন জায়গায় থাকে, কি করলে অলক্ষ্মী চলে যায় একটু বলে দিই। শোনো এখন মন দিই, জ্যোতিষশাস্ত্র বলছে যে লক্ষ্মী পুজোতে কলা দিতে নেই, সে কথা শুনলেন, কিন্তু লক্ষ্মী আসবে অলক্ষ্মী বেরিয়ে যাবে। কি করে বুঝবেন আপনারা অলক্ষ্মী বেরিয়ে যাবে বুঝবেন কি করে? জেনে নিন সবাই, দেখবেন অলক্ষ্মীর জায়গা হচ্ছে বাড়ির অন্ধকার জায়গাগুলো, খুব মাথায় রাখবেন কথাগুলো। এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে, বড় বড় জ্যোতিষ যারা আছে না তাদের কাছে বসলে বুঝতে পারবেন, খুব জ্ঞানের কথা পাওয়া যায়। আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে, তার কাছ থেকে অনেক জিনিস জানা যায়। তো বলছে বাড়িতে যে অন্ধকার জায়গা ওখানে অলক্ষ্মী থাকে। কোনখানে অন্ধকার জায়গা? ছপ্পরের তলা, খাটের তলা, তক্তার তলা, বাড়ির কোন, যে প্রদীপটা জ্বালাচ্ছেন প্রদীপের নিচে অন্ধকার থাকে। তাহলে আপনার প্রশ্ন করবেন অলক্ষ্মী দূর করবো কী করে? সপ্তাহে দুদিন দুটো কাজ করুন, মঙ্গলবার দিন এক বালতি জল নিন, জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলবার দিন এক বালতি জল নিন, আপনার সেবলন দিয়ে ডেটল দিয়ে জল দিয়ে পরিষ্কার করেন তো বাড়িটাকে। আপনার কাজ করুন, এক বালতি জল নেবেন, একটু গোবর নেবেন, ঠিক আছে, এক বালতি জল নেবেন, দোকান থেকে একটু লবণ কিনে আনবেন, পবিত্র লবণ, যেটা রান্না করেননি, এবার ভালো লবণ নিয়ে এক মুষ্টি লবণ এক বালতি জলে দেবেন, ওই জলটা দিয়ে বাড়িতে মঙ্গলবার দিন প্রত্যেক মঙ্গলবার ধুয়ে মুছে পরিষ্কার করুন, অলক্ষ্মী যাবে। আর একটা উপায় আছে, প্রত্যেক বৃহস্পতিবার এক বালতি জল নেবেন, কর্পূর নেবেন, কর্পূর চেনেন তো? কর্পূর চেনেন তো? কর্পূর, কর্পূর, আচ্ছা কর্পূর নেবেন একটু এক বালতি জলে নিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করবেন, দেখবেন মা কর্পূর মাখানো জল দিলে ওই কর্পূরের সেন্টে কিন্তু লক্ষ্মী আর অলক্ষ্মী থাকতে পারে না, ওই জন্য অলক্ষ্মী বেরিয়ে যায়। দুটো কাজের কথা আপনাদের বলে দিলাম, মঙ্গলবার দিন কী করবেন? এক বালতি জলে একটু লবণ নেবেন এক মুষ্টি, সেই লবণ জলটা দিয়ে গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আর বৃহস্পতিবার দিন কী করবেন? এক বালতি জলে একটু কর্পূর নেবেন, ওই কর্পূর মাখানো জল বাড়িতে পরিষ্কার করবেন ধুয়ে মুছে, দেখবেন অলক্ষ্মী চলে যাবে। মুকুন্দ সরকার যখন বাড়িতে ঢুকলো মা, কণ্ঠে নিল তুলসীর মালা, তার স্ত্রীকে দিল তুলসীর মালা। আমি জানি আপনাদের মেদিনীপুর জেলা, এখানে বহু মানুষ বহু ভক্ত কণ্ঠে তুলসীর মালা নেই, প্রত্যেক জেলায় গান করি, নদিয়াতে দেখি কণ্ঠে তুলসীর মালা আছে, আপনাদের মেদিনীপুর দেখি আছে, আমাদের বীরভূমে অনেকের আছে, সবার নেই, আবার পুরুলিয়া বাঁকুড়া সবার নেই, অনেকের আছে যারা ভক্ত মানুষ। তুলসীর মালা আপনারা নেবেন কেন? হরে কৃষ্ণ, তুলসীর মালা নেবেন কেন? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, একটু বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ, না না বেড়া দেবেন না, কেন বলুন তো? ছাগলে গরুলে, ছাগলে গরুতে ছিঁড়ে খাবে, খাবে না? এখন তত্ত্ব হচ্ছে গুরুদেব কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ বীজ দিয়েছেন আমাদের কানে, এখানে যে কৃষ্ণের গাছ হবে তৈরি, হ্যাঁ কৃষ্ণ প্রেমের গাছ তৈরি হবে, তার জন্য কণ্ঠে একটা তুলসীর মালা দিতে হবে, নইলে কামিনী কাঞ্চন রূপী ছাগল গরুতে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আপনারা যারা গঙ্গাকে কাছে পান না, গঙ্গা স্নান করবো গো, অনেকে বলে বাড়িতে খুব অশান্তি চলছে একবার গঙ্গা স্নান করে আসি, আমাদের বাড়িতে একজন মারা গেছে গঙ্গায় স্নান করা হয়নি, গঙ্গা স্নান করবো গো অনেকে বলেন, গেলে বলবে আমি তোমার সঙ্গে যাবো, কোনো দরকার নেই,
কোনো দরকার নেই। শাস্ত্র কি বলল, কণ্ঠে যার তুলসীর মালা থাকে সে বারবার স্নান করে তবে তার গঙ্গা স্নান হয়ে যায়। এগুলো মাথায় রাখতে হবে, আপনাদের কাজে লেগে যাবে। আচ্ছা তুলসীর মালা রাখবেন কেন মা? তুলসীর মালা মাস্টার। কেন মাস্টার? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা পেয়ারা রাস্তায় ঝুলছে, আপনি দেখলেন, দেখে কি মনে হবে, প্রণাম করে চলে আসবেন নাকি? না কি বলছেন? পেয়ারাটা যদি টুকটুক করে ঝোলে পাকা পেয়ারা, কি করবেন, প্রণাম করে চলে আসবেন? দু চারজন বলছে হ্যাঁ করে আসবেন, প্রণাম করে আসবেন, টুক করে তুলে নেবেন, ইচ্ছা হবে না। যখন তুলতে যাবেন তখন কি হবে, তুলসীর মালাটা বিবেক বলবে এই করছিস কি করছিস, কি বলে কি, আরে বাবা এটা হচ্ছে মাস্টার, পাছে লোকে কিছু বলে তার জন্য তুলসী মালার দরকার আছে। আর তুলসীর মালা কেন পড়বেন, আপনারা অনেকেই শুনেছেন, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। জেনে রাখুন, আপনি তুলসীর মালা কণ্ঠে নিয়ে রাস্তা দিয়ে চলে যান, আপনার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। শুধু তাই নয়, তুলসীর মালা কণ্ঠে থাকলে সাপে কামড়াবে না আপনাকে, প্রমাণ দিয়ে দিই, যারা সাপ না যেতে আসে হাতে দেখবেন, আমি যেমন একটা দড়ি বেঁধেছি হাতে দেখবেন তাদের একটা তুলসীর মালা মোটা করে বাঁধা থাকে। কেন বলুন তো, বারবার সাপকে এরকম করে না চায়, সাপ বারবার দংশাতে চায়, কিন্তু এইটার জন্যে পারে না তুলসীর মালার জন্য। তুলসীর মালার ধর্মীয় যুক্তি কি, আপনি কলকাতা গেছেন, ট্রেনে আসছেন, হঠাৎ মারা গেলেন, আমরা বললাম কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে কি বলবো, রে এ আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। আর তুলসীর মালা পড়বেন কেন, এই যে ইনাদের বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন কালকে সকালে প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করবে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন বলুন তো, বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামকে বেল পড়তে পারে, তার কেউ আপন থাকার না থাক, একজনই আপন থাকে, একজনই আপন থাকে, তিনি হলেন ভগবান, ভগবান শ্রী কৃষ্ণ। কৃষ্ণকে কেউ যদি আপন করতে চাও তবে কণ্ঠে তুলসীর মালা গ্রহণ করো, যে জন কণ্ঠে তুলসীর মালা গ্রহণ করতে পারি তার কৃষ্ণ আপন হয়ে যেতে পারে। মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, এইদিকে তাকাবেন, তখনকার মুসলমান নবাব হোসেন শাহ তার পেটে যন্ত্রণা হয়েছিল, কোনো মতে রোগ ভালো হচ্ছিল না। একজন বলল, নবাব তুমি যদি ফকির সেজে মুকুন্দের কাছে যেতে পারো তোমার রোগ ভালো হয়ে যাবে। নবাব হোসেন শাহ কি করছে, ফকির সেজে মুকুন্দ সরকারের কাছে চললো চিকিৎসা করাতে।